ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব মার্কেটিং পার্ট 18। এই পার্টে আমরা শিখব ইনফরমেশন ভিডিওর সাথে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও অ্যাটাচ করা, মানে জোড়া দেওয়া। আমরা এর আগের ভিডিওগুলোতে ইনফরমেশন ভিডিও তৈরি করেছিলাম এবং অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও তৈরি করেছিলাম। ওকে, তো আমরা ইনফরমেশন ভিডিওর সাথে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওটাকে আমরা অ্যাটাচ করে দেবো। মানুষ আমাদের ইনফরমেশন ভিডিওগুলো দেখবে, দেখার সময় সেই ভিডিওর শেষে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওটা দেখবে। দেখুন, আমরা এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ভিডিও। ইনফরমেশন ভিডিওটা আমরা দেব, এরপর একদম শেষে অথবা মাঝখানে আমরা অ্যাডসের ভিডিওটা আমরা অ্যাড করব। এটা হচ্ছে ইনফো ভিডিও, এটা হচ্ছে অ্যাডস। আমাদের ইনফরমেশন ভিডিওটা শেষ হবে, দেন অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওটা আরম্ভ হবে। ওকে, তো দেখুন, আমাদের ইনফরমেশন ভিডিও তৈরি করার উদ্দেশ্যই ছিল অ্যাডভার্টাইজমেন্টটা দেখানো। ওকে, তো মানুষ সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট দেখবে না, সেই জন্য আমরা ইনফরমেশন তৈরি করেছি এবং প্রত্যেকটা ইনফরমেশনের সাথে আমরা এখন অ্যাডভার্টাইজমেন্ট জুড়ে দেব। ওকে, তো আমি সফটওয়্যার আসলাম, এখন আমি সবগুলা ইনফরমেশন ভিডিওকে এখানে নিয়ে আসি। দেখুন, ইম্পোর্ট মিডিয়া, আমরা যতগুলো ইনফরমেশন ভিডিও তৈরি করেছিলাম দেখুন, এই যে হেয়ার ফল সলিউশন, বয়েস বয়েস স্কিন কেয়ার ইন উইন্টার, আমি এই ইনফরমেশন ভিডিওটা নিয়ে আসলাম, ছেলে শীতে ছেলেদের ত্বকের যত্ন। আচ্ছা, এখন এটার সাথে যেটা আমি জোড়া লাগাবো সেটাকে নিয়ে আসি। আচ্ছা, এটাকে নিয়ে আসলাম, এটাকে আগে এখানে অ্যাড করে দিই, জাস্ট টেনে এখানে আনলাম, এখানে 1280x720। ওকে, তাহলে এটার শেষে আমি কী লাগাবো? আমাদের সেই কোম্পানির ভিডিওটা, মানে আমাদের আমাদের প্রোডাক্টের ভিডিওটা। আমি আবার গেলাম ইনপুট মিডিয়াতে, এখন আমি কোম্পানির ভিডিওটা নিয়ে আসি। এই যে আবুল রেইনবো শার্ট, ওকে, নিয়ে আসলাম। তাহলে আমি আবুল শার্টটাকে বসাবো কোথায়? একদম শেষে। ওকে, তাহলে আমি এটাকে ধরলাম, ধরে এখানে নিয়ে আসলাম। ব্যাস, হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের ইনফরমেশন ভিডিও, এটা হলো আমাদের প্রোডাক্টের ভিডিও। ওকে, তো মানুষ ইনফরমেশন ভিডিও দেখে শেষ করবে, শেষ করার পরে আমাদের প্রোডাক্টের ভিডিওটা আরম্ভ হবে। আমরা একটু দেখি, একটু আমরা প্লে করে দেখি। শীতে ছেলেদের ত্বকের যত্ন, আসুন জেনে নিই শীতে ত্বক ভালো রাখার কিছু সহজ টিপস। সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিতে পারেন, নারিকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট, আবুল রেইনবো শার্ট 301। এই শার্ট, ওকে, তাহলে আপনি এই ভিডিওর মানে বিজ্ঞাপনটা এটা শেষেও বসাতে পারেন, আবার মাঝখানে স্প্লিট করে, এই যে মাঝখানে আমি একটা স্প্লিট করলাম, স্প্লিট করে এটাকে টেনে মাঝখানে বসিয়ে দিতে পারেন। ওকে, তাহলে মানুষ সেটা দেখবে ইনফরমেশন ভিডিও। সপ্তাহ অন্তত একদিন প্রাকৃতিক উপাদান, আমি মাঝখানে একটা ট্রানজিশন দিই, দেখুন, একদিন প্রাকৃতিক উপাদান দিয়ে স্ক্রাব তৈরি করে আবুল ফ্যাশন হাউসে। ওকে, তাহলে আপনি মাঝখানেও দিতে পারেন, শেষও দিতে পারেন। আপনার ইনফরমেশন ভিডিও যদি ছোট হয় তাহলে শেষে দেওয়াটাই বেটার। ওকে, তাহলে আমরা ইনফরমেশন ভিডিও দিলাম,
এরপরে এটা দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, আমরা প্রোডিউস করব, প্রোডিউসার শেয়ার, এখান থেকে এইচটি, নেক্সট দেন সিলেক্ট করব, এটা হলো স্কিন কেয়ার, কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্লাস আবুল শার্ট। ওকে, রেন্ডার করলে আমার ডেস্কটপে ভিডিওটা চলে আসবে। আচ্ছা, তো দেখুন এই এটা এটা যারা দেখবে, শীতে ছেলেদের ত্বকের যত্ন, এটা কারা দেখবে? এটা দেখবে ছেলেরা। ওকে, তো ছেলেরা যখন দেখবে, দেখার সময় কী হবে, আমাদের শার্টের বিজ্ঞাপনটা পাবে। আচ্ছা, তাহলে আমরা যখন শীতের জন্য যখন দেব, শীতে ছেলেদের ত্বকের যত্ন, তাহলে ছেলেরা এটা দেখবে, ছেলেরা ছেলেরা কখন দেখবে? শীতকালে দেখবে। ওকে, তাহলে আমরা শীতকালে যদি শার্ট বিক্রি করি, সেটা কোন শার্ট হবে? অবশ্যই ফুল হাতা শার্ট। তাহলে শীতের জন্য যে পোশাকটা মানানসই, সেই পোশাকটাই আমরা এখানে দেব। এটা যেহেতু ছেলেদের ভিডিও, মানে শীতে ছেলেদের ত্বকের যত্ন, যেই ছেলেরা ত্বকের যত্নের প্রতি সচেতন, ওকে, যে ছেলেরা এই ভিডিওগুলো দেখবে, তারা রূপচর্চার ব্যাপারে সচেতন। তো যারা রূপচর্চার ব্যাপারে সচেতন, তারা ফ্যাশনের প্রতিও সচেতন। তো এই ভিডিওটা যারা দেখবে, শীতে রূপচর্চার ভিডিওটা যারা দেখবে, তারা স্বাভাবিকভাবেই কি আমাদের কাস্টমার, আমাদের আবুল ফ্যাশনের কাস্টমার। ওকে, তাহলে একটা হচ্ছে এই ভিডিওটা দেখবে কারা? ছেলেরা, শীতে রূপচর্চা, এটা শীতে ছেলেদের রূপচর্চা, এটা দেখবে ছেলেরা, এবং কোন সময় দেখবে? শীতকালে। ওকে, তাহলে আমরা এখানে আইটেম রাখবো কিসের? ছেলেদের আইটেম। এবং কোন সময়ের আইটেম? শীতকালের আইটেম, কারণ শীতকালে ফুল হাতা শার্ট। ওকে, অথবা এখানে ছেলেদের হুডি, তারপর জ্যাকেট, এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন এখানে এখানে দেওয়া যেত, কারণ শীতকালে ওরা এটা দেখবে এবং শীতকালেই তারা কি এই প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো দেখবে। তো আশা করি আপনি এটা করতে পারবেন, অ্যাটাচ করতে পারবেন, অ্যাটাচ করে আপনি রেন্ডার করতে পারবেন। এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবেন। এই দেখুন, এটা এটা রেন্ডার হওয়ার পর ধর আপনি আরেকটা ভিডিও নিয়ে আসবেন, এই যে বয়েস স্কিন কেয়ার, এই যে হেয়ার হেয়ার ফল সলিউশন, এটা নিয়ে আসবেন, এটা এটার পিছনে আপনি বিজ্ঞাপন জুড়ে দেবেন। তো আপনি এইভাবে যতগুলো ভিডিও তৈরি করবেন, আপনি মনে করেন ইনফরমেশন ভিডিও তৈরি করবেন 100টা, তাহলে প্রত্যেকটা ইনফরমেশন ভিডিওর পাশে, প্রত্যেকটা ইনফরমেশন ভিডিওর শেষে আপনি কি বিজ্ঞাপনটা দিয়ে দেবেন। আপনি বিজ্ঞাপন তৈরি করবেন একটা, আবুল ফ্যাশনের জন্য বিজ্ঞাপন তৈরি করবেন একটা, কিন্তু এবং সেই বিজ্ঞাপনটা সবগুলো ইনফরমেশন ভিডিও শেষে আপনি দিয়ে দিবেন। তাহলে আপনি ইনফরমেশন ভিডিও তৈরি করবেন 100টা, ওকে, অথবা কোম্পানি যে কয়টা বলে, আমি ধরে নিলাম 100টা ইনফরমেশন ভিডিও তৈরি করবেন, 100টা, আর প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করবেন 1টা। ওকে, তাহলে আপনি সবগুলো ইনফরমেশন ভিডিওর সাথে সেই একটা বিজ্ঞাপন আপনি জুড়ে দেবেন, জুড়ে দিয়ে রেন্ডারিং করে দেবেন। ওকে, রেন্ডারিং করার পর তাহলে আপনার কী হলো, 100টা ভিডিও আপনার আসলো। আমি 100টা ধরে নিচ্ছি, আপনি 10টা হতে পারে, 20টা হতে পারে, আপনি ধরেন 20টা ভিডিও আপনি তৈরি করছেন, তাহলে এখন আপনি ইউটিউবে যাওয়ার জন্য প্রস্তুত। আপনার 20টা ইনফরমেশন ভিডিও আছে, এরকম 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 ইনফরমেশন ভিডিও আছে 20টা, এবং প্রত্যেকটা ইনফরমেশন ভিডিও মানে বিজ্ঞাপন দিয়ে অ্যাটাচ করা, ইনফরমেশন ভিডিও প্লাস বিজ্ঞাপন, তাহলে এই বিজ্ঞাপন সহ ইনফরমেশন ভিডিও আছে আপনার কাছে 20টা। ওকে, অথবা 30টা, অথবা 100টা। ওকে, তাহলে এখন আপনি ইউটিউবে যাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা ইউটিউব মার্কেটিং শিখছিলাম, আমরা এখনও ইউটিউবে যাই নাই, আমরা ইউটিউবে যাওয়ার আগে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, এবং এটাই ছিল আসল বিষয়। ওকে, তো আমরা এরপর পরের ভিডিওতে আমরা ইউটিউবে যাব, ইউটিউবে চ্যানেল তৈরি করবো, অন্য অন্য কাজগুলো করব। তো এখানে দেখেন আমাদের ইউটিউব মার্কেটিংয়ের ফ্লো চার্টে আমাদের ছিল ভিডিও ক্রিয়েট করা, চ্যানেল ক্রিয়েট করা, এসইও করা। তো আমরা এতক্ষণে মাত্র শুধু একটা টার্ম আমরা শেষ করলাম, শুধুমাত্র ভিডিও ক্রিয়েট করার মানে অপশনটাই আমরা শেষ করলাম। আমরা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও তৈরি করেছি, ইনফরমেশন ভিডিও তৈরি করেছি, এবং প্রত্যেকটা ইনফরমেশন ভিডিওর সাথে আমরা অ্যাডসের ভিডিওটা জুড়ে দিয়েছি। ওকে, তাহলে পরবর্তী ভিডিও থেকে আমরা দেখব ইউটিউবের চ্যানেল নিয়ে কাজ করা। আমরা ইউটিউব চ্যানেলে যাব, চ্যানেলটাকে তৈরি করব, তারপর চ্যানেলে অনেকগুলো সেটিংসের কাজ করব, তারপর ভিডিওগুলো আপলোড করব। ওকে, এরপর আমরা এসইও করব। ওকে, থ্যাংক ইউ।